বন্ধুরা, তোমাদের প্রত্যেককে মাইন্ড প্রডিউস মানি চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। বন্ধুরা, আজকে একটি দুর্দান্ত সাকসেস স্টোরি নিয়ে এসেছি। এই সাকসেস স্টোরিটি তোমরা শোনো। আমার কথা হলো যে তোমরা যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করো, তাদের বিলিফ সিস্টেম বাড়ানোর জন্য প্রতিদিন মিনিমাম একটা করে এই সাকসেস স্টোরিগুলো দেখো, তাহলে তোমাদের বিলিফ সিস্টেম নিজের উপরে, ইউনিভার্সের উপর খুব বেড়ে যাবে এবং তোমরা অচিরেই যা কিছু চাও তাই ম্যানিফেস্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আর লেট না করে চলো শুরু করে দিই। আজকে ল অফ অ্যাট্রাকশন সাকসেস স্টোরিটি খুব ইন্টারেস্টিং, চলে যাচ্ছি তার স্টোরিতে। ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এটি। দাদা নমস্কার। নমস্কার, আমি মোহাম্মদ আলী। আচ্ছা, বাংলাদেশের পাবনাতে আমার বাসা, মানে ও বাংলা সুদূর বাংলাদেশ থেকে লিখেছে, বাংলাদেশের একটি বন্ধু আমার। বাংলাদেশের পাবনাতে আমার বাসা। আজকে আমার একটি অদ্ভুত ইচ্ছা পূরণের ঘটনা আপনারে জানাইতেছি। আচ্ছা, আমি ওর ভাষাতেই বলি। আজকে আমার একটি অদ্ভুত ইচ্ছা পূরণের ঘটনা আপনারে জানাইতেছি। আমাদের গায়ে মীর মোহাম্মদ নামে একজন ছাগলের খামারি আছে। আচ্ছা, ওর খামারে প্রায় নাই নাই করে 2000 ছাগল আছে। আমার না ভাই, ছাগলের মূত্র দিয়া কীটনাশক বানানোর ট্রেনিং নেওয়া আছে। আচ্ছা, খুব ভালো, খুব ইনোভেটিভ ব্যাপার একটি। ঢাকায় হয়েছিল এই ট্রেনিং, আমি করছি। কিন্তু ভাই, এই ব্যবসা করতে গেলে অনেক ছাগলের মূত্র দরকার। মীর ছাড়া আমাদের গ্রামে কারোরই এত ছাগল নাই। আচ্ছা, তাই আমি মীরকে বলি, ভাই তুই যদি আমায় দিস তাহলে আমি আমার ব্যবসাটা শুরু করতে পারি। কিন্তু ভাই, ও অনেক টাকা দাবি করে। এ বাবা, কেন, এটা তো ফেলেই দেয়। তো তুমি চাইছো দাবি করলো। আচ্ছা, কি বলবে আর, যাই হোক কন্টিনিউ করি এবার। কিন্তু ভাই, ও অনেক টাকা দাবি করে, আমার ভাই প্রথমে অত টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমি ওকে অনেক বুঝাই, ভাই আল্লাহ তো তোকে অনেক দিছে, আমায় একটু হেল্প করে দিয়ে দোয়া পাবি, তাই তো, কি আর ব্যবসাটা একটু জমলে আমি তোকে সব পয়সা করি দিয়ে দিব, ভরসা কর আল্লাহর কসম, তাই তো, আল্লাহর কসম খেয়ে কেউ তো মিথ্যা কথা বলবে না। কিন্তু রাজি হয় না। তারপর ভাই আমি একটি বুদ্ধি করি। কি বুদ্ধি করলে তুমি দেখি, ওর বাসা থেকে আমার বাসা মিনিট দশেকের হাঁটা পথ। আচ্ছা, প্রতিদিন ওর বাসার পাশেই একটি নলকূপ থেকে বড় সাইজের একটি ক্যান করে পানি ভরে আমাদের বাসায় আনি। আচ্ছা, আর মনে মনে ভাবি যে মীর আমায় ওর ছাগলের মূত্র দিছে আমার ব্যবসার জন্য। বাহ, কি দুর্দান্ত! এটাকে বলে অ্যাক্ট অ্যাজ ইফ বলে একটি টেকনিক, এলওএর। দুর্দান্ত করেছো তুমি, মানে তুমি মনে করছো ছাগলের মূত্র কিন্তু নিয়ে আসছো পানি, মানে জল। বাহ, 5 লিটারের ক্যান ভর্তি ভর্তি ক্যান হাতে করে নিয়ে আসতে বিশ্বাস করেন ভাইজান, আমার একটুও কষ্ট হয় না। উপরন্তু মনটা আনন্দে ভরে ওঠে, কারণ যে তুমি চিন্তা করছো যে তুমি তোমার জিনিসটা পেয়ে গেছো। আর তখন মনে মনে আল্লাহকে অনেক শুক্রিয়া দেই, বলি ইয়া আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো। বাহ 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 বাহ, মানে গ্রেটফুলও আছে তুমি তার সেই সঙ্গে। এইভাবে 2 মাস কাটে। আমার বাসার সামনে কল থাকায় অত দূর থেকে পানি আনি বলে গায়ের লোক সব হাসাহাসি করত। আচ্ছা, একদিন মীর দেখি আমায় ডাকতেছে, সামনে গেলে বলে, ওই তোর বাসার ওদিকে তো অনেক কল আছে, তোর বাসার সামনেও তো একটা আছে, তুই আমার বাসার সামনে পানি ভরস কেন, কোনো তুকতাক করতেছস নাকি? আমি বলি, না ভাই, আমি তোর বাসার সামনে থেকে পানি নেই আর ভাবি তুই আমাকে তোর ছাগলের মূত্র দিছস। এইটা শুই না, ও রাগবে কি হাসবে বোঝে না। ছেলেটার মাথা গেছে, বলতে বলতে বাসায় চলে গেল। এইভাবে আরো মাসখানেক যায়, গায়ের সবাই ব্যাপারটা জানতে পারে, পঞ্চায়েত পর্যন্ত ব্যাপারটা গড়ায়। পঞ্চায়েত মীরকে ডেকে একদিন বলে, আমাকে ওর সব ছাগলের মূত্র দিতে হবে। বাহ বাহ বাহ, এবং তা বিনে পয়সায়, যতদিন না পর্যন্ত আমার ব্যবসা দাঁড়াচ্ছে। আচ্ছা, মানে ব্যবসাটা সাকসেস করছে। এরপর মীর আর কি করে ভাই, গত সপ্তাহ থেকে ওর দাওয়া ও দাওয়া শুরু করে এবং আমি ওই ক্যানটা করেই নিয়ে আসি আর আল্লাহকে শুকরিয়া দেই। বাহ 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 বাহ, দুর্দান্ত দুর্দান্ত মোহাম্মদ আলী, দুর্দান্ত তোমার সাকসেস স্টোরি।
হ্যাঁ, তুমি আল্লাহ বলো, আমরা ভগবান বলি, সবাই তো এক সৃষ্টিকর্তা, ঠিক আছে? তার কাছে আমরা যা চাই সেটা যদি ঠিক মতো তার অনুভব বা ফিলিংসটাকে আমরা পাঠিয়ে দিতে পারি, তাহলে অচিরেই সেই আমাদের মনস্কামনা পূর্ণ হয়। তোমাকে অনেক শুভেচ্ছা, দোয়া, তোমার ব্যবসা খুব 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 উন্নতি করুক। আর দর্শক বন্ধুরা, তোমরাও সবাই এইভাবে তোমাদের বিশ্বাসকে বাড়িয়ে তোলো, একই রকম ভাবে তোমরা তোমাদের ইচ্ছেগুলোকে ম্যানিফেস্ট করো। অনেক অনেক শুভেচ্ছা, তোমরা প্রত্যেকে খুব বেশি হেলদিয়ার, মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি হও, খুব 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 ভালো থাকো।